ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার কোজি কর্নার। তো আজকে ব্লগটা আমার স্টার্ট করতে ভীষণ ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো কেন ভালো লাগছে? বিকজ আমি এখন আছি আমার হোম টাউনে আর আমার নিজের বাড়িতে। তো নিজের বাড়ি থেকে ব্লগ স্টার্ট করার কিন্তু মজাই আলাদা। তো নববর্ষ উপলক্ষে আমি চলে এসেছি বাড়িতে, বিকজ অনেক দিন ধরে আমি বাড়িটাকে মিস করছিলাম। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের আমার অনেক ভালোবাসা আর বড়দের আমার অনেক অনেক প্রণাম। আর নববর্ষ বলতেই না কেমন একটা নস্টালজিক ফিলিং হয়, তাই না? আমার তো ভীষণ হয়। ছোটোবেলাতে কি মজা করতাম, কি ভালোভাবে, কোনো প্রেশার ছিল না। অ্যাকচুয়ালি ছোটোবেলাটা ইজ দ্য বেস্ট টাইম, তো ভীষণ ভীষণ মজা করতাম। আর নববর্ষ সকালটাতে না উঠলেই কোনো একটা ভাইব, আলাদাই ফিলিং হয় যে হ্যাঁ নববর্ষ, নববর্ষ একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। আমি এখনও আমার মধ্যে এক্সাইটমেন্টটা ভীষণ ভীষণ কাজ করে, হয়তো কথা শুনেই বুঝতে পারছো তোমরা। আর তোমরাও কীভাবে নববর্ষটা কাটাচ্ছো আমার সাথে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর দেখতে থাকো আমার এই হোমলি ব্লগটা। আজকে বেসিক্যালি হয়তো খুব একটা বাইরে বেরোবো না, বাড়িতেই হয়তো থাকবো। তো একটা হোমলি ব্লগ হবে আশা করি, আর চেষ্টা করছি বানানোর। বেসিক্যালি বাড়িতে এলেই প্রচণ্ড ল্যাথ খাওয়া হয়, জাস্ট শুয়ে থাকি, বসে থাকি, আর খুব জোরালোতে এডিটিংটাই করি, দ্যাটস ইট, আর কিছু করা হয় না। তো আজকে ভাবলাম যে না, আজকে বছরের শুরু, তো আজকে একটু ব্লগ করাই যেতে পারে। আর এখন আছি আমি বাই দ্য ওয়ে আমার বাড়ির ছাদে। আর চলো এখন রান্নাঘরে গিয়ে দেখবো কী কী রান্না হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। এখানে তাপসী পিসি রান্না করছে, আর তাপসী পিসিকে জিজ্ঞাসা করবো তাপসী পিসি আজকে সকালে কি রান্না করছে। সকালে কি রান্না করছে এখন? আলু ফুলকপি তরকারি করছি, লুচি করছি। আচ্ছা, দুপুরবেলা কি হচ্ছে? ডাল করছে, উচ্ছে ভাজছে, আলু পোস্ত করছে, ডাল করছে, আর ভাত, আর আমের চাটনি, আমের চাটনি, আর পায়েস, পায়েস। আর এখানে কি হচ্ছে এখন কড়াইতে? নববর্ষের সকালবেলাতে উঠে লুচি আর আলুর দম একটা আলাদাই ফিলিং। যদি আজকে আমাদের আলুর দম হচ্ছে না, কি হচ্ছে? ফুলকপির রস, তাই তো? আজকে হচ্ছে ফুলকপির রস, পুরো একদম জমে যাবে সকালটা। তো কি আশীর্বাদ করলে? চাকরি করো, লেখাপড়া শেখো। এখন আমি যাবো আমার ব্রেকফাস্ট করতে, বিকজ সকাল সকাল উঠে বেশ খিদে পেয়ে গেছে, লুচির গন্ধে তো আরো খিদে পেয়ে গেছে। চলো এবার ব্রেকফাস্ট করা যাক। তো গরম গরম খেয়ে নাও। কি খাবো? লুচি। এখানে ঠাকুমা লুচি দিয়েছে, আর এখানে আমি লুচি খাবো। এত লুচি খাবো না আমি, তিনটে তিনটে তো দিতে নেই, ও তাই জন্যে চারটে দিলাম। আচ্ছা, পরে খাবো, একটা তুলে রাখো। এখানে বাবা আমার জন্য মিহিদানা এনেছে। 5 minutes later তো ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন আমি খাচ্ছি একটা ইন্টারেস্টিং জিনিস, চলো তোমাদেরও দেখিয়ে দিই আমি এখন কি খাচ্ছি। আমি খাচ্ছি পেঁপে। গরমকালে খেতে আমার বেশ ভালো লাগে, আর গরমকালে ফল খাওয়া উচিত। তো চলো চলো এখন এটা ফিনিশ করে নিই। আর তোমাদের বলেছিলাম যে আজকে আমি বেরোবো না, হয়তো বা এটা বেরোনো হবে না, হোমলি ব্লগ হবে। বাট একটু পরে আমি একটা জায়গায় যাচ্ছি, বেরোচ্ছি, বাবা বললো যে নিয়ে যাবে আমাকে একটা বিশেষ কাজের জন্য। তো কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো আই গেস। ফাইনালি রেডি হয়ে গেছি, আর একটু পরেই আমি আর আমার বাবা মিলে বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আর আমার পয়লা বৈশাখ স্পেশাল জুডিও হলটা অলরেডি আপলোড করে দিয়েছি, যেটা অবভিয়াসলি ব্লগে আসেনি, ওটা শর্টসে আমি আপলোড করেছি। তো ওটা দেখতে একদমই ভুলো না, তো ওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী কী জামা আমি কিনেছি, কী কী শপিং করেছি। তো এখন চলো যাওয়া যাক। দোকান দেখেই চলে গেলাম ডাব খেতে, কারণ এই গরমকালে গরম থেকে বাঁচতে ডাব খাওয়াটা কিন্তু এখন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে। ডাব টাব খাওয়া হয়ে গেছে, আর
এত গরম, বাপরে বাপ, বাইরে ভীষণ ভীষণ গরম। আর এই দেখো সারা শহর জুড়ে শহরের মঙ্গলার্থে দেয়া হয়েছে চারিদিকে আলপনা। তো তোমরা ঠিকই গেস করেছো, আমি এখন রিলায়েন্স ডিজিটালে চলে এসেছি। আর চলো তোমাদেরকেও এই শপটাটি কেমন এই ট্যুরটা একটু দিয়ে দিই। আর এখান থেকে আমি পারচেস করতে চলেছি আমার কোনো একটা গ্যাজেট, কোনো একটা জিনিস এখান থেকে পারচেস করবো, সেটা তো তোমাদের দেখাবোই। আর এখন চলো তোমাদের দিয়ে দিই এই শপের ট্যুরটা। মোটামুটি যেটা নেয়ার ছিল আমি নিয়ে নিয়েছি, তো আমি ভীষণ ভীষণ হ্যাপি। তো ওটারই এখন বিলিং হচ্ছে অ্যান্ড এভরিথিং হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আমার প্রি বার্থডে গিফট, আমার আপকামিং মান্থেই বার্থডে। তো কবে আসতে পারবো না পারবো তার ঠিক নেই, তো বাবা বললো যে এই মান্থের মধ্যে আমাকে বার্থডে গিফটটা দিয়ে দেবে। তো এটা পিক করতেই আজকে আমি চলে এসেছি আর আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর একটু পরেই তোমাদের দেখিয়ে দেবো যে আমি কী কিনেছি। চলে এসেছি বাড়িতে, এখনও জিনিসটা বাড়িতে নিয়ে আসিনি, বিকজ কিছু প্রসেস ওখানে বাকি আছে। তো যেটার জন্য রেখে এসেছি, একটু পরে যাব আর গিয়ে প্রসেসটা কমপ্লিট করে জিনিসটাকেও নিয়ে আসব। আর বাইরে এত গরম না কি বলবো, ভীষণ ভীষণ গরম। এই গরমে না তোমরা বেশিরভাগ ফ্রুটস খাওয়ার চেষ্টা করো, হালকা পাতলা ঘরের খাবার খাওয়ারই চেষ্টা করো, বিকজ বাইরের খাওয়ার খেলে আর এই গরমে দেখতে হবে না। কথা শেয়ার করা ছিল জাস্ট র্যান্ডমলি, তাই জন্য ক্যামেরাটা অন করলাম। সেটা হচ্ছে আজকে পয়লা বৈশাখ, কিন্তু আজকে আবার শনিবারও। তোমাদের কাদের কাদের এই জন্য মুড অফ? আমার তো হালকা পাতলা এর জন্য মুড অফ হয়ে গেছে, বিকজ মাছ টাচ আজকে কিছুই খাওয়া যাবে না, আজকে প্রপার ভেজ খাবার খেতে হবে। তো এভাবেই নববর্ষটা এবছর কাটাচ্ছি, শনিবারে নববর্ষ পড়লে আমার পুরো মুড অফ হয়ে যায়। তোমরাও জানিও তোমাদের কেমন সিচুয়েশন। এখন তোমরাও দেখে নাও আমি লাঞ্চে কি কি খাবার নিয়ে বসেছি। মাচ 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 লেটার, সেকেন্ড টাইমের জন্য শপে চলে এসেছি আর এখানে কাকুকে দেখাচ্ছি কিভাবে প্রসেস করতে হবে না করতে হবে। তোমরা ঠিকই ধরেছ, এটাই হলো আমার প্রি বার্থডে গিফট, যেটা এখন প্রসেস করছে কাকু। আর এখানে আমি বাবার সাথেও ভিডিও কল করছিলাম। ফাইনালি কেনা হয়ে গেছে, এবার এটা নিয়ে যাব বাড়িতে। তো বেশ ভালো লাগছে। এরপর আমরা চলে গেছিলাম সিদ্ধেশ্বরী কালী বাড়িতে, আর যেখানে গিয়ে প্রাণ ভরে মায়ের দর্শন করেছিলাম। আসলে চেয়েছিলাম বছরের প্রথম দিনটা মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে কাটাতে। তো মন্দিরে গিয়ে ভীষণ ভালো লাগছিল, তো এরপরে চলে গেছিলাম বাড়িতে। গোপালকে ঠাকুমার পুজো করা হয়ে গেছে, আর গোপাল হচ্ছে নতুন জামাও পরেছে পয়লা বৈশাখ উপলক্ষে। পুজো হয়ে গেছে না ঠাম্মা? হ্যাঁ। তো মন্দির থেকে ঘুরে আসা হয়ে গেছে আর ভীষণ ভালো মায়ের দর্শন হয়েছে। আর তোমরা তো এটাও দেখে নিলে যে আমি আমার বার্থডেতে কী গিফট পেয়েছি। তো তোমাদের এখন আর খুব একটা ভালো করে দেখাচ্ছি না, পরে হয়তো দেখিয়ে দেবো। দেখলে এমনিতেও তোমরা দেখেছো যে দোকান থেকে আমি কী কিনেছি, তো ওটাই ছিল আমার প্রি বার্থডে গিফট। আর তো এবার যাই ডিনার করতে, আর আজকে ডিনারে আছে খুব ভালো ভালো আইটেম, যেগুলোর গন্ধে আমার পুরো আরও খিদে পেয়ে যাচ্ছে। এবার চলো ডিনার টেবিলে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আজকে কী কী আমি ডিনার করছি। আচ্ছা, হচ্ছে নববর্ষ স্পেশাল স্পাইস, আর যেটা ছাড়া একদম নববর্ষ অসম্পূর্ণ। তো এবার এটাকে টেস্ট করে বলবো এটা ঠিক কেমন খেতে হয়েছে। আজকে ডিনারে ছিল লুচি, ফুলকপি, রোজ, তার সাথে ছিল মিষ্টি পায়েস, আর পায়েসের টেস্টটা বেশ ভালো ছিল। আজকে ব্লগটাকে এটুকুই রাখছি, আশা করি তোমাদের নববর্ষ স্পেশাল এই হোমলি ব্লগটা তোমাদের বেশ ভালো লেগেছে। কেমন লাগলো না লাগলো প্লিজ লিখে জানিও, আর তোমরাও লিখে জানিও তোমরা তোমাদের নববর্ষটা কীভাবে কাটালে, কীভাবে সেলিব্রেট করলে দিনটাকে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, তো চটপট কমেন্ট করে ফেলো। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগের সাথে খুব জলদি। ততক্ষণ অবধি সুস্থ থেকো, সুস্থ রেখো, অ্যান্ড বাই। লুচি কেমন খেলে? লুচি কেমন খেলে বলো দেখি। কেসা লাগা মেরা মজাক?